আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে ক্লাসটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, এবং সরি, তার আগে আমার প্রিয় শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং যারা ভিউয়ার্স আছো তাদেরকে সবাই আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা এটাকে সাবস্ক্রাইব করে নিবা। আমার অ্যাসাইনমেন্টগুলো যদি পেতে হয় এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যেহেতু তাহলে সাথে সাথে তোমরা সেটার নোটিফিকেশান পেয়ে যাবে এবং জানতে পারবা আমার ক্লাসটা কখন দিচ্ছি। তো সেই হিসাবে আজকে আমি এখন যে ক্লাসটা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে নবম শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, গণিত। আমি গত ডেটে বলেছি আমি আমার সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করতেছি, আমার টপিক্সে যে সাবজেক্টগুলো সেগুলোই আজকে। এখন এখন আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর প্রথমে সলিউশন করব আমরা। তোমরা একটু খেয়াল করো, 1 নম্বর প্রশ্নটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.6, তার উপরে চিহ্ন একটা দেওয়া আছে বুন্দার মতো, খেয়াল করো সেটাকে বলা হয় পৌনঃপুনিক চিহ্ন, ইনটু 0.9, তার উপরে একটা পৌনঃপুনিক দেওয়া আছে। তোমরা একটু জিনিসটাকে খেয়াল করো, যখন একটা পৌনঃপুনিক থাকবে তার মানে নিচে নাইন বসবে। তাহলে আমি 6/9 লিখলাম 1 নম্বরের প্রশ্নটাতে, তোমরা একটু দেখো। এরপরে দেখো, খেয়াল করবা 0.9 তার উপরে পৌনঃপুনিক আছে, সেটাকেও আমি লিখলাম 9/9। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, ওপরে আর নিচে নাইনে নাইনে কাটাকাটি যায়, ওপরে এই পাশে নাইন আর এই পাশে নাইনে কাটা যায়, আবার তোমরা চাইলে এ পাশে এই পাশে ওপর নাইনে নাইনে কাটতে পারো। এরপরে আমরা 3 × 2 = 6, 3 × 3 = 9, তাহলে 2/3 আসতেছে। এখন এটাকে যদি আমি ভাগ করি তাহলে 2 দিয়ে 3 কে যদি ভাগ করি তাহলে আসে 0.66666, তাহলে অসংখ্য সংখ্যা আসে। আচ্ছা, এখানে দেখবা যে বারবার যখন একই সংখ্যা আসে সেই সংখ্যাটাকে আমরা বারবার না লিখে সেই একটা সংখ্যাকে লিখে তার উপরে পৌনঃপুনিক চিহ্নটাকে দেওয়ার অর্থ হচ্ছে যে মানে 6 সংখ্যাটা বারবারই থাকবে। তাহলে 0.6 তার উপরে পৌনঃপুনিক চিহ্নটা দেখতে পারি, সেটা হচ্ছে আমার আনসার। এরপরে যেটা সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা, যেটা বলছে যে 32/21/37 এর আবৃত্তি দশমিকের মান কত। মানে এটা একটা মিশ্র ভগ্নাংশ আছে, ফার্স্টে মিশ্র ভগ্নাংশের কাজটাকে আমি করব। যদি 32 দিয়ে 37 কে গুণ করি এবং 21 দিয়ে যোগ হবে, এই দুইটাকে গুণ করার পর 21 দিয়ে যদি যোগ করি তাহলে আসে 1205, মানে 1205 আসতেছে, 1205 আসতেছে। তো আমি 37 দিয়ে যদি এটাকে ভাগ করি, তোমরা একটু খেয়াল করো, প্রথমে এটাকে 3 বার যাবে, যদি 3 বার যায় তোমরা একটু গুণ করে দেখো, 3 × 7 = 21, 21-এর 1, হাতে রয়েছে 2, 3 × 3 = 9, 9 × 8 = 2, 11, তাহলে 111 মানে 111 হয়। এরপরে এটাকে যদি বিয়োগ করি ওপরে 0, শূন্যটাকে যদি 10 ধরি তাহলে 10 থেকে 1 বিয়োগ দিলে থাকে 9, হাতে আসে ছিল 1, একই পাশে নিয়ে আসলে 1-এ 1-এ চলে যায় সেটা হয় 2, তাহলে 0 যেটা সেটা হচ্ছে এটা 0 লেখা যায়। এরপরে তোমরা খেয়াল করো, আমি আবার যখন এটাকে 37 দ্বারা ভাগ করব সেটা হচ্ছে 74 আসবে, তাহলে 2 দিয়ে যদি করি তাহলে 7 × 2 = 14, 14 × 4, হাতের হচ্ছে 1, 3 × 2 = 6, 6 × 1 = 7। এবার আসো, 5 থেকে 4 বিয়োগ দিলে 1, 7 থেকে 9 থেকে 7 বিয়োগ দিলে থাকে 2। এখানে কিন্তু আর আমার কোনো সংখ্যা থাকবে না, যার কারণে আমাকে একটা শূন্য নামাতে হলে সেখানে আমার দশমিক চিহ্নটা বসাতে হবে। দিলাম দশমিক চিহ্নটা, 2/0 কে যদি আমি ভাগ করি তাহলে 37 দিয়ে ভাগ করলে 5 বার যাবে, দেখো 5 × 7 = 35, 5 হাতে রয়েছে 3, 3 × 5 = 15, সরি 5 × 7 = 35, হ্যাঁ 3 × 5 = 15, 15 × 3 = 18, তাহলে 185 মানে 185। সেটাকে যদি আবার ভাগ করি 5, এটাকে যদি 11 ধরি তাহলে নিচে 1, তাহলে হচ্ছে হাতে আসছিল 1, সেটা 9 হয়ে গেছে, তাহলে 11 থেকে 9 গেলে থাকে 2, আবার হাতে 1, 2 থেকে 2 = 0। তারপরে 2/5 কে আবার করলে আসবে 6 বাদ দিলে আসবে 2, 2, 2, এটাকে যদি আবার ভাগ করি তাহলে 2, 8, 0, সেটাকে করলে আসতেছে 2, 5, 9, তাহলে 7 বার যাচ্ছে।
এরপরে আসো, যে কাজটা আমরা করতেছিলাম 210 আসছে। তোমরা একটা জিনিস যদি একটু খেয়াল করো, এখানেও আমার 210 এসেছে, এখানেও আবার আমার 210 আসছে। আমি যদি আবার একটু পৌনঃপুনিক চিহ্নটাকে বোঝানোর স্বার্থে আমি কাজটাকে আবার একটু করতে যাচ্ছি, 210কে করলে ঠিক সেম আসতেছে 185, যেমন 5 বার যাবে সেটাকে আবার যদি করি তাহলে 250 নিচে থাকবে, সেটাকে আবার 222 আসবে, 6 বার যাবে, আবার যদি করি সেটাকে 259 আসবে, 7 বার ভাগ যাবে। এভাবে করে এটাকে যদি তুমি করতে থাকো, বারবার 210 পরে এখানে 259, এভাবে মানে 567 567 567 এভাবে তোমার অসংখ্যবার আসতে থাকবে। তাহলে আমি এটাকে লিখতে পারি 32.567567। তো আমি এখানে যে কাজটা করব, একটা কথা মনে রাখবা তোমরা, যদি 567 তিনটা বা চারটা বা পাঁচটা একই ধরনের কোনো কিছু থাকে, তাহলে এই সংখ্যাটা বারবার হবে না। এই সংখ্যাটা আমরা যে কোনো একবারে লিখতে পারি, এটার উপর একটা পৌনঃপুনিক এবং এটার উপর একটা পৌনঃপুনিক। তাহলে আমি লিখলাম 5-এর উপরে পৌনঃপুনিক দিলাম আর 7-এর উপর পৌনঃপুনিক দিলাম। এবার 3 নম্বর প্রশ্নটা আসো। 3 নম্বর প্রশ্নটা বলছে, এন সমান যদি 2p-3 হয়, পিএফ এর এন হয় এবং এন স্কোয়ার কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। খুবই ইন্টারেস্টিং এবং মজাদার অঙ্ক, তোমরা একটু খেয়াল করো। আমি এখানে 3 নম্বর প্রশ্নটাকে দেওয়া আছে, প্রত্যেকটাকে আমি একটু ভাগ ভাগ করে দিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ আমি দ্রুত করতে হবে এই জন্য দেওয়া আছে। খেয়াল করো, 2π-3, এখানে পি একটা স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে 2p অবশ্যই একটা জোড় সংখ্যা হবে, যেহেতু 2টা জোড়, এবং 2p-3 অবশ্যই বেজোড় সংখ্যা হবে। তাহলে 2p যদি জোড় সংখ্যা হয়, 2p-3 অবশ্যই বেজোড় সংখ্যা হবে। কিভাবে সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এখন এখানে এন সমান দেওয়া আছে, ধরো 2p-3, তুমি যদি সেটাকে বর্গ করো তাহলে এন এর ওপর হোল স্কোয়ার সমান সমান 2p-3-এর ওপরে হোল স্কোয়ার, তাহলে এন স্কোয়ার সমান a-b হোল স্কোয়ার। সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab + b স্কোয়ার। তাহলে 2 × 4 আসতেছে 4p² মাইনাস 2 × 4 3 × 4 = 12, 12p 3 × 3 = 9। এখন এই 4p আমি এখান থেকে চাইলে দুইটা থেকে 4 কমন নিতে পারি আর p দুইটা থেকে একটা নিতে পারি। তাহলে 4p চলে গেল, তোমার থাকতেছে এখানে থাকে আর p মাইনাস 3 × 4 = 12, আর থাকে 3, যেহেতু p আমি কমন নিয়ে ফেলতেছি সেখানে আর পিটা বসছে না, +9। এখানে অবশ্যই তাহলে আমি আবার বলছি যে পি যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে সে অবশ্যই 2p এখানে জোড় সংখ্যা, তাহলে এখানে 4p জোড় সংখ্যা হবে। তাহলে 4p × p-3 অবশ্যই জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য, কেননা এটা একটা ক্রমিক সংখ্যার মতো, তো সেই ক্ষেত্রে এবং 4 দ্বারা বিভাজ্য। এবার তোমার এই পাশে আছে 9, এই 9টাকে তুমি 4 দ্বারা কি অবশ্যই বিভাজ্য হবে? না, যেহেতু এটাকে 4 × 4 = 4, 4 × 2 = 8, হ্যাঁ, তাহলে 2 বার যাচ্ছে এবং ভাগশেষ থাকতেছে 1। তাহলে আবার 9কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ 1 থাকবে। কাজে 4p × p-3 + 9, বা এন স্কোয়ারকে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে আমি দেখলাম যে 4p × p-3 আমার 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 9টা 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এখানে আমার ভাগশেষ থাকতেছে, তাহলে সেই ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। আমার এটা হয়ে গেল, তাহলে আমার উত্তরটা পেয়ে গেলাম। এবার চলে আসো 4 নম্বরে, বলছে যে খুব মজার দেওয়া আছে, ইউনিভার্সাল ইউনিয়নের ক্ষেত্রে এই দুটো চিহ্ন এখানে ছোট্ট করে দুটো আর যেটা দেওয়া আছে এটা বসবে না, এখানে সরাসরি একটা ইউর মতো হয়ে যাবে। এখানে এই ইউনিভার্সাল লেখার ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে, সরি, এই এই চিহ্নটা দেবো, তাহলে ইউনিভার্সাল সমান দেওয়া আছে, এত এ সমান এত বি সমান এত, তাহলে এ পুরুষের ইন্টারসেকশন বি সমান সমান কত, তাহলে ইউনিভার্সাল সমান লিখলাম, এ সমান লিখলাম, বি সমান লিখলাম। তাহলে আমি অনেকে তোমরা যে কাজটা করো, এ পুরুষের কাজটা আগে করে ফেলে তারপরে এ পুরুষের ইন্টারসেকশন বি বি করো, এটাও করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় যে অঙ্কটা এই ধরনের অঙ্কটা এক লাইনে করে ফেললে আমার অঙ্কের কাজটা ছোটো হয়ে যায় এবং অঙ্কটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাহলে এই পুরুক্সেটে কাজ করলাম, ইউনিভার্সাল মাইনাস এ ইন্টারসেকশন বি, পুরুক্সেট মানে হচ্ছে বিয়োগ মানে বাদ, তাহলে এখানে লিখলাম অন্তর 2, 3, ইউনিভার্সাল মাইনাস এ ইন্টারসেকশন বি, তাহলে ইউনিভার্সালের মানটা বসাইলাম মাইনাস বিয়োগ চিহ্নটা, এর মানটা বসাইলাম,
ইন্টারসেকশন বি এর মানটা বসাচ্ছে। এখন বিয়োগ মানে হচ্ছে বাদ, মানে বাদ দিয়ে দেবো যে সংখ্যাগুলো আছে সেটা তার আগের সংখ্যা থেকে আমরা বাদ দিয়ে দেবো, তার আগের রাশিটা থেকে, মান থেকে। তাহলে আমি এখান থেকে যদি ইউনিভার্সাল থেকে 2, 4, 6 বাদ দিয়ে দিই তাহলে আর থাকে 3, 5, 7, 9, দেখলাম ইন্টারসেকশন। এত ইন্টারসেকশন মানে হচ্ছে যে শুধুমাত্র জোড়টা রাশিতে যেগুলো কমন থাকবে সেটাই। তাহলে এখানে 3, 5, 7 এখানেও আছে, এখানেও আছে, তাহলে দুইটা থেকে আমি একটা কমন নিতে পারি, কিন্তু 9টি এ পাশে আছে, এ পাশে নাই, সেক্ষেত্রে 9টার বসবে না। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে সলিউশন করে দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাব সৃজনশীলে। ভিউয়ার্স আসো এবার আমরা সিকিউরিটা করব, যে সিকিউরিটা হচ্ছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব প্লাস কেএক্স স্কয়ার মাইনাস 4x - 12, ফার্স্ট সিকিউরিটা। এবং জি এ অফ এক্স জি ও জি এ সমান সমান 1 + a³ + a⁴ বাই a³, দুইটি ফাংশন দেওয়া আছে। তাহলে আপনার ক সমান বলা হচ্ছে যে এক্স এলিমেন্ট এন চিহ্ন এক্স স্কোয়ার থ্রি এবং থ্রি এবং এক্স কিউব 30 হলে এবং কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমি প্রথমে লিখলাম প্রশ্নটাকে দেওয়া আছে সমান এটা এখানে। আচ্ছা এবার আসো, এন সমান যদি এনটা আমরা জানি একটা সংখ্যা যেটা এক্স এলিমেন্ট এন বলা হচ্ছে, তাহলে পূর্ণ সংখ্যা এন সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে অসংখ্য তোমরা দিতে পারো। তবে আমরা অসংখ্যটা দেব না, আমরা কিছু এখানে ব্যবহার করব অল্প কিছু। ধরো এক্স এর মান যদি 1 বসাই তাহলে তোমরা একটু খেয়াল করো, এক্স স্কোয়ার সমান হয় 1 স্কোয়ার, মানে হচ্ছে 1। কিন্তু আমাকে লিমিটটা বলছে কি, এখানে এক্স স্কোয়ার সমান 3 হতে, 3 থেকে এক্স স্কোয়ারের মানটা বড় হবে এবং 30 থেকে বড় হওয়া যাবে না। তাহলে আমার 1টা হচ্ছে 3 থেকে ছোট, তাহলে এক্স সমান যদি 1 হয় তাহলে মানটা ইয়ে হবে না, এবং এক্স কিউব সমান হচ্ছে 1 আর 30, তাহলে সেটা হচ্ছে না। তাহলে এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 2 × 4, তার 3 থেকে বড়, তাহলে আমরা এই মানটা গ্রহণ করতে পারবো এক্স সমান 2। এবং এক্স কিউব সমান মানে হচ্ছে 2 × 4, 4 × 8, সেটা 30 থেকে ছোট, 8-এর মানটা সেটা গ্রহণ করা যাবে, কারণ 30-এর উপরে যাওয়া যাবে না। এক্স কিউব এক্স সমান যদি 3 হয় তাহলে হচ্ছে 3 × 3 = 9, মানে হচ্ছে এক্স কিউব সমান 9, সেটা 3 থেকে বড়, সেটাকে আমরা গ্রহণ করতে পারবো। এবং এক্স কিউব সমান সরি 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 ভিউয়ার্স, এখন আমি তোমাদের মাঝে সিকিউটা নিয়ে হাজির হয়েছি, পাশে তোমাদেরকে প্রশ্নটা উঠিয়ে দিয়েছি। এখন আমি উত্তরটাকে তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। ক নম্বর উত্তরটাকে আমি লিখতেছি, আমি সরাসরি উত্তরটাতে চলে যাচ্ছি, প্রশ্নটাকে বললাম না, প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। আসো, যে জিনিসটা দেওয়া আছে সমান দেখলাম, এখানে পূর্ণ সংখ্যা এন সমান যদি আমি 1, 2, 3, 4, 5, 6 ধরে, তাহলে তোমরা খেয়াল করো আবার প্রশ্নটা যেটা বলছে সেটা হচ্ছে 3 থেকে এক্স স্কোয়ার মানটা বড় হতে হবে এবং এক্স কিউব সমান মান 30-এর বেশি মানটা যাবে না, মানে 3 থেকে মানটা বড় হবে এমন মানটা আসবে এবং এক্স এর মানটা এবং 30 থেকে বড় হবে না, এমন একটা কাজ করলে যে জিনিসটা হবে সেটাই হচ্ছে আমার নিম্ন সেটটা গঠন হবে। তাহলে আমি যদি এক্স সমান 1 বসাই তাহলে তুমি খেয়াল করো এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, মানে 1, তাহলে 3 থেকে ছোট, তাহলে এই মানটা হচ্ছে না বাদ। তাহলে এবং এক্স কিউব সমান 1, 30 থেকে 1-এর মানটা ছোট, এটা গ্রহণ করলো যেহেতু ওই পাঁচটা হবে না, তাহলে এই মানটা হচ্ছে না এক্স সমান 1। এবং এক্স সমান 2 দেখো, যদি এক্স সমান 2 হয় তাহলে এক্স স্কোয়ার সমান খেয়াল করো 2 × 4, তাহলে 3 থেকে 4টা বড়, তাহলে এই মানটা হতে পারে, কিন্তু আবার আমাকে এই পাঁচটাও খেয়াল রাখতে হবে। এবং এক্স কিউব সমান 2 × 4, 4 × 8, 30 থেকে ছোট, তাহলে এটা গ্রহণ করা যাচ্ছে। তাহলে এক্স সমান 2 একটা সেটের মান আমরা নিতে পারলাম, পারবো। এরপর আসে এক্স সমান 3 আমরা বসাচ্ছি, যদি এক্স স্কোয়ার হয় 3 × 9,
সেরকম থ্রি থেকে বড় এটা গ্রহণ করা যাচ্ছে, এবং এস কিউব সমান হচ্ছে 3³ মানে 3 × 3 = 27, সেটা হচ্ছে 30 থেকে 27 ছোট, তাহলে সেটাকে গ্রহণ করা যাচ্ছে যেহেতু 30-র ওপরে নয়। এবং আসো এক্স সমান যদি 4 হয়, এক্স স্কোয়ার সমান 4 × 16, 3 থেকে বড় এটা হতে পারে, কিন্তু আবার এখানে আমার খেয়াল রাখতে হবে এই 5টা। এবং এস কিউব সমান 4³ মানে হচ্ছে 4 × 4 = 16, 4 × 16 = 64, 30 থেকে সেটা অনেক বড়, তাহলে এই মানটা হচ্ছে না। তাহলে শর্ত মতে আমার গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে শুধুমাত্র এক্স এর মান 2 এবং এক্স এর মান 3, যে দুইটাই ওই দুইটাই। তাহলে এটাকে আমি সেট মানে প্রকাশ করতে গেলে আমাকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ রাখতে হবে, তাহলে 2, 3 আমার আনসারটা প্রকাশ করলাম। তাহলে আমি তালিকা পদ্ধতিতে বের করে ফেলেছি। এবার আসো খ নাম্বার বলছে ফাংশন অফ -2 সমান যদি দ্বিরোহী হয় তাহলে দেখাতে বলছে রুট কে একটি অমূলক সংখ্যা। খুব মজার অঙ্ক দেখো, নিচের ইয়েটাতে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান s³ + kx² - 4x - 12, এটা দেওয়া আছে। তোমরা এই জায়গাটা একটু যদি দেখো তাহলে সুন্দর করে দেখতে পাবা। এখন ফাংশন অফ এক্স এর জায়গাতে আমি একটা জিনিস খেয়াল করো, -2টাকে বসাইলাম, কি বসাইলাম, -2। যদি -2 বসাই, এবার এবার এক্স এর জায়গা এক্স এর জায়গা মাই এক্স এর জায়গা -2³ + k × -2 এর উপরে স্কোয়ার -4 × s এর জায়গা -2 - 12। -2 কি বলেছে, -3টা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বসে যাবে 2 × 4 = 8, k × -3 + 2 × 4, -3 + 2 × 4 = 8, -12, দেখো +8 - 8 চলে যায়, তাহলে থাকে কে দিয়ে 4k গুণ করলে 4k - 12। তোমরা একটু খেয়াল করলে দেখবা নিচে এই জায়গাটাতে 4k - 12। এবার আবার আসো, যেহেতু ফাংশন অফ -2 = 0 আমার প্রশ্নে বলেছে, এখানে উপরে একটা প্রশ্নে আছে খেয়াল করো, যেহেতু ফাংশন অফ -2 = 0 বলেছে, তাহলে আমি 4k - 12 = আমি 0 লিখতে পারি। তাহলে 4k - 12 এখানে মাইনাস, এ পাশে আসলে প্লাস 4, 4 ভাগ, 4টা এ পাশে আসলে ভাগ, তাহলে 3 × 4 = 12, তাহলে k সমান হচ্ছে কত, 3। এখন আমি যদি উভয় পক্ষে রুট দিই তাহলে রুট কে সমান √3, যেহেতু আমরা জানি √3 একটি অমূলক সংখ্যা, তাহলে রুট কে একটি অমূলক সংখ্যা সেটাকে প্রকাশ করা যাচ্ছে। তাহলে এটা শোড আমরা দেখালাম। এবার আসো গ নাম্বার প্রশ্নটা বলছে প্রমাণ করব যে g² = g^(a^2), তাহলে আমার প্রশ্ন দেওয়া আছে কি সেটা আমরা দেখলাম, জি অফ এ সমান হচ্ছে যে a₁ + a³ + e⁴ c/a³। এখন আমি শুধুমাত্র এ এর জায়গাতে একবার এ স্কোয়ার বসাবো, একবার এ ইনভার্স টু বসাবো, তাহলে জি অফ এ স্কোয়ার বসালে সেটা 1 + a এর জায়গাতে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে হবে এ স্কোয়ার তার উপরে 4³ + a² তার উপরে 6, নিচেও ঠিক এ স্কোয়ার তার উপরে কিউব, এবার 1 + a⁶ + a⁻¹২ / a⁶। ঠিক, তাহলে দেখো এটা আমার বসে গেছে, যেভাবে আছে সেভাবে, এটাকে আর কোনো কাজ করা যাচ্ছে না। এবার আসো আবার জি অফ ইনভার্স টু, শুধু এর জায়গার ইনভার্স টুটাকে বসাবো, তাহলে 1 + a⁻¹² তার উপরে হোল স্কোয়ার হোল কিউব প্লাস এ ইনভার্স টু তার উপরে 6। এখন একটা জিনিস তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, সেটা আমরা বলছিলাম যদি পাওয়ারের সাথে পাওয়ারে গুণ করি সেটা হবে নামতা গুণন, এ 1 + a ইনভার্স 3 × 6, আবার এখানে 6 × 12 ইনভার্স 12, নিচে ইনভার্স 6। তাহলে এ ইনভার্স 6 মানে হচ্ছে আমরা এ ইনভার্স 1 যদি জানি 1/a, তাহলে এ ইনভার্স 6 হবে 1/a⁶ প্লাস এ ইনভার্স 12 হবে 1/a⁻¹২, নিচে হবে 1/a⁻¹৬। এবার লসাগু করো, a⁻¹৬ কে যদি তোমরা লসাগু করো তাহলে দেখো তা 6, নিচে হবে a⁻¹২, তাহলে হবে a⁻¹২, হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ, এ উপরে হবে a⁻¹২ + a⁻¹৬ + 1।
আর নিচে আছে 1/2 যখন ভাগটাকে গুণে নিয়ে যাবো তখন উপরেটা নিচে, নিচেরটা উপরে। 2 টু দি পাওয়ার 2 আমি একটু ভেঙে লিখলাম, 2 টু দি পাওয়ার 6 (2^6), আবার এই কমন নিলে 6 যোগ করলে তোমাদের 12 হয়ে যাচ্ছে। তাহলে 8^6 8^6 কাটা যায়, তাহলে 1 8^6 8+8^12 8^6। তাহলে আমি জি অফ এ এস কে সমান জি অফ ইনভার্স 2 দেখাতে পারলাম, তাহলে প্রুফ আমার প্রমাণ করে ফেলেছি। তাহলে আমাদের সিকিউর প্রথম প্রথমটা সলিউশন কমপ্লিট হলো, এবার আমরা দ্বিতীয় সলিউশনটাতে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আসো আমরা দ্বিতীয় নম্বর সিকিউর সলিউশনটা করব। আমি আসলে এখানে প্রশ্নটা উঠাই নাই, যেহেতু প্রশ্নটা তোমাদের জানা আছে এবং প্রশ্নটা তোমাদের কাছে আছে, সেই ক্ষেত্রে আমি সরাসরি উত্তরটাই করেছি। আমার ক নম্বরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে বিসিএর দৈর্ঘ্যটাকে বের করতে বলছে। তোমরা একটু চিত্রটার দিকে খেয়াল করো, আমি চিত্রটাকে যতটুকু সম্ভব সুন্দর করে আঁকার চেষ্টা করেছি। দেখো প্রত্যেকটা একটা করে মান দেওয়া আছে, সেটা তোমাদের বইতেও ছিল। সেই হিসাবে এখন আমি এদিকে দেখো বিসির যে মানটা বের করব, আমার এখানে যেমন বিএক্স এর মান আর সিএক্স এর মান আছে, তাহলে বিএক্স এর মান হচ্ছে 3 আর সিএক্স এর মান হচ্ছে 7। তো সেই হিসাবে আমি যদি লিখি পিথাগোরাসের উপপাদ্যের মতে, আমি সরাসরি করে ফেললাম এখানে বিসি সমান এত বিএক্স সমান, এগুলো না লিখে বিসি হোয়াট এরকম কোনো কিছু না লিখে সরাসরি করে ফেলছি। যেহেতু বিসি স্কোয়ার সমান মানে লম্ব স্কোয়ার, অতিবৃত্ত স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার সমান সিএস স্কোয়ার প্লাস বিএস স্কোয়ার লিখলাম। সিএক্স এর মান হচ্ছে 7, তার উপরে হোল স্কোয়ার দিলাম, আবার বিএক্স এর মান হচ্ছে 3, 3-এর উপর হোল স্কোয়ার, 7 × 7 = 49, 3 × 3 = 9, 49 আর 9 যোগ করলে হচ্ছে 58। এরপরে আমি যদি রুট করি তাহলে বিসি এটাকে 58 রুটের নিচে চলে যায়, এরপরে √58 এর মান হচ্ছে 7.616। তাহলে আমি এখানে বিসির মানটা পেয়ে গেছি। খতে যে কথাটা বলছে ইএফজি এর মানে অর্ধবৃত্তের পরিধি কত সেটাকে বের করতে বলা হয়েছে। তাহলে আসো আমরা চিত্র হতে আমরা ব্যাসটা পেয়েছি, যেহেতু আমরা এ ওয়াই সমান আমরা বলছি যে 5 সেন্টিমিটার, এ বি সমান হচ্ছে 12-15 সেন্টিমিটার, তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসটা করা যায় ব্যাসটাকে ধরা হয় যে 2R, তো 2R সমান হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর সমান সমান 5/2 যেটাকে ভাগ করলে হয় 2.5 সেন্টিমিটার। জানা আছে ইএফজি এর অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান পরিধি সমান হচ্ছে পাই আর, তাহলে পাই এর মানটা বসিয়ে দিলাম 3.1416 আর (r) এর মানটা বসিয়েছে এবং গুণ করলে তোমার বের হচ্ছে 7.854। শেষ, এরপরে চলে আসো তোমাদের গ নাম্বার। গ নাম্বারে দুইটা জিনিস বের করতে বলছে, একটা বলছে যে ABCD EFG আছে, ইএফজি এর পরিসীমা বের করতে বলছে, আর একটা বলছে ক্ষেত্রফল বের করতে। তো আমরা পরিসীমা জানি যে চারপাশের বাহুর জোর সমষ্টির পরে যেটা, তাহলে এখানে চারপাশের বাহু যেমন এ বি সমান যোগ বি সি সমান সি ডি সমান ডি ই সমান ই এফ সমান এফ জি 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 এ সমান এরকম করে প্রত্যেকটা আছে, তাহলে এগুলো প্রত্যেকটা মানটাকে আমরা এখন বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করার পর দেখলাম যে 54.47 সেন্টিমিটার। এখন জানা আছে এ জি ই এফ ওয়াই এর ক্ষেত্রফল, এ জি ওয়াই আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল যোগ জি ই এফ এর অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তো আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর ওইটা অর্ধবৃত্তের ক্ষেত্রফলটাকে বোঝা দিলাম হাফ পাই আর স্কোয়ার, তাহলে এখানে দৈর্ঘ্যটা হচ্ছে 12, প্রস্থটা হচ্ছে 5, আর হাফ পায়ের মান হচ্ছে 3.1416, আর আর এর মান হচ্ছে 2.5, তার উপরে হোল স্কোয়ার। তো ক্যালকুলেশন করলে তোমার বের হচ্ছে 16.6, এখানে 3.14 ইঞ্চি, আর ওখান থেকে 2.5 হোল স্কোয়ার করলে বের হচ্ছে তোমার 19.635। তো এবার 2 দ্বারা ভাগ করলে বের হচ্ছে 9.817, তাহলে এটাকে কাজ করা হচ্ছে যোগ করে 60.817 বর্গ সেন্টিমিটার। ওয়াই এক্স ই ডি এর বর্গের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে 4/7/49, নিচে হচ্ছে বর্গ সেন্টিমিটার। এবার সি বি এক্স, এবার বের করবো সি বি এক্স এর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ২ বাহুর দৈর্ঘ্য ½×3×7, 3×7=21/2, 10.5 বর্গ সেন্টিমিটার।
তাহলে ABCD EFG এর ক্ষেত্রফল হবে সবগুলার বা যোগফল, যোগফল করার পর যেটা বের হয় সেটা। এরপরে এখন কথা হচ্ছে যে, এখানে কথা হচ্ছে যে তোমরা যদি ওনাকে নামাই দিয়ে তোমরা এরপর ওর কাছে না যাও, তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার। শেষ আজকের জন্য, সরি আরেকটা আছে সেটাও করিয়ে দেবো। হ্যাঁ, এবার আসো আমরা সলিউশন নাম্বার 3 করতেছি। আমার প্রশ্নগুলোকে আমি সুন্দরভাবে পাশে সাজিয়ে লিখলাম। ও পি কিউ ত্রিভুজ ক্ষেত্রফল কত, সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত, অনিয়মিত আকৃতি বহুভুজের মধ্যে কোনটি ক্ষেত্রফল নির্ণয় সহজত বলে তুমি মনে করো। আচ্ছা, চিত্র হতে পি কিউ আর এস টি ডাব্লিউ টি ইউ ভি ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের সুষম অষ্টভুজ। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 8টা ভুজ আছে, তাহলে অষ্টভুজ যার কেন্দ্রটা আমার হচ্ছে ও। মনে করব এখানে এই যে 4 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে এক বাহু দৈর্ঘ্য ধরে নিলাম, এটাকে আমি যদি এ ধরি, অপর বাহুটা আমার বি হবে, তাহলে এ সমান 4 সেন্টিমিটার, বি সমানও 4 সেন্টিমিটার হবে। এবার এখানে আমি কোণটা বের করবো, থিটা, যেটা একটা কোণের মানটা বের করবো, যাহলে আমি জানি একটা বৃত্ত সমান 360 ডিগ্রি। যদি 360 ডিগ্রি হয়, এর ভিতরে যত বৃত্তই হোক না কেন, যত যতগুলো ত্রিভুজ বা যতগুলো কোণই হোক না কেন, প্রতিটা কোণ কিন্তু ওই যে 360 দ্বারা ভাগ করবো যতগুলো কোণ হবে। আমার এখানে যেহেতু ভুজ হচ্ছে 8টা, তাহলে কোণ হবে 8টা, তাহলে এই 8টা কোণের জন্য আমি যে কাজটা করব সেটাকে 360 দিয়ে 8কে ভাগ করব। তাহলে আমি ও পি কিউ এর মান পেয়ে গেছি 45 ডিগ্রি, যেটা থিটা এর মান। এবার আসো, ও পি কিউ ত্রিভুজ ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, যেহেতু এখানে এ সূত্রটা হচ্ছে ও পি কিউ ত্রিভুজ ক্ষেত্রফলের বেলায় হাফ এ বি সাইন থিটা। তাহলে এটা হচ্ছে আমার 4, আমি বলেছিলাম বিটা আমার 4 হবে, তাহলে সেটাকে আমি 4 লিখলাম। এখানে এ এর মানটা 4 দিলাম, বি এর মানটা 4 দিলাম, সাইন থিটা, সাইন থিটা মান পেয়েছি আমরা 45 ডিগ্রি, সেখানে 45 লিখলাম। 2 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি, 2 হয় 4 গুণে 8, 1/√2, এটাকে ক্যালকুলেশনে কাজ করলে তোমার বের হবে 5.657 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে প্রতিটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের মান তুমি পেয়ে গেছো 5.657 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা একটা ত্রিভুজ ক্ষেত্র পেয়ে গেছি। তাহলে এভাবে করে প্রতিটা ত্রিভুজ ক্ষেত্রে, যেমন ও পি কিউ, ও কিউ আর, ও আর এস, ও এস টি, ও টি ইউ, ও ইউ ভি, ও ভি ডাব্লিউ, ও ডাব্লিউ পি, এভাবে করে প্রতিটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের মান হচ্ছে 5.657 বর্গ সেন্টিমিটার। হতে আসো, বলেছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত। খুব ইজিলি, যেহেতু আমার একটা ক্ষেত্রফল পেয়ে গেছি 5.657, তাহলে 8 দ্বারা আমি সেটাকে গুণ করে দেবো, সহজে আমার বের হয়ে যাচ্ছে এটাকে 45.256 বর্গ সেন্টিমিটার। তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। এবার গ নম্বর যে প্রশ্নটা হচ্ছে, অনিয়মিত আকৃতি বহুভুজের মধ্যে কোনটি ক্ষেত্রফল নির্ণয় সহজতা বলে তুমি মনে করো, এটা তুমি তোমার মতো করে বা যার যার মতো করে এখানে যুক্তি দিবা। অনিয়মিত আকৃতি বহুভুজের মধ্যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় অতি সহজতর, এটা আসলে আমরা ইজি বুঝি। এটার কারণটা হচ্ছে সুষম বহুভুজের প্রত্যেকটা মাত্রায় কি থাকে, সমান থাকে, যার কারণে আমার খুব ইজিলি ভাবে কাজটা করতে সহজ। কিন্তু অনিয়মিতের ক্ষেত্রে এগুলো যেহেতু মাত্রাগুলো সমান থাকে না, সেহেতু এগুলো একটু কঠিনতা হয়। তাহলে আমি একটু লিখতেছি, তোমরা দেখো এভাবে লিখতে পারো, অনিয়মিত আকৃতি বহুভুজের মধ্যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় অধিক সহজতর, এর কারণ সুষম বহুভুজের মাত্রাগুলো সমান, অনিয়মিত আকৃতির মাত্রাগুলো সমান নয়, এর বিভিন্ন অংশ বিভিন্ন আকৃতি। অর্থাৎ বিভিন্ন অংশে বিভক্ত করে প্রত্যেক অংশকে নিয়মিত আকৃতির জ্যামিতিক ক্ষেত্রে পরিণত করে তারপরে প্রত্যেক অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। কিন্তু নিয়মিত বেলা কিন্তু সেটা হয় না, এটাকে খুব ইজিলি একটা সহজে বের করা যায়। তাহলে অতঃপর বিভিন্ন অংশের ক্ষেত্রফল একত্রে যোগ করে বিয়োগের মাধ্যমে অনিয়মিত ক্ষেত্রটির ক্ষেত্রফল পাওয়া যায়, যা খুবই কঠিন। আসলে এটা আসলে খুবই কঠিন, যেহেতু একটা এলিমেন্টে কোনো কিছু থাকলে সেটাকে গোছানোটা খুব কঠিন, আর যেটা যদি সাজানো থাকে সেটাকে আমরা খুব ইজিলি কাজ করতে পারি। তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এর সূত্র রয়েছে, যেমন সুষম বহুভুজকে বিভিন্ন অংশে বিভক্ত করে ছোট ছোট সমান ক্ষেত্রফল বিশিষ্ট নিয়মিত আকৃতির জ্যামিতিক ক্ষেত্র উৎপন্ন হয়। সেক্ষেত্রে ছোট আকৃতির ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করে প্রাপ্ত ফলকে অংশের সংখ্যা দ্বারা গুণ করে সহজে সুষম বহুভুজটির ক্ষেত্রফল পাওয়া যায়। তাই আমার কাছে, মানে আমার কাছে যেটা আমি আমার যুক্তিটা দিলাম, আমার কাছে মনে হচ্ছে যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় অতীব সহজতর। এটা আমার ক্ষেত্রে, মানে এটা তোমাদের ক্ষেত্রেও হবে। জাস্ট এখানে যেটা প্রশ্নটা বলা হয়েছে যে মনে কর, বলে তুমি মনে করো, সেক্ষেত্রে আমি আমার বললাম, তুমি তোমার বলবা এবং আমার শব্দটাকে উচ্চারণ করে দিবা। তো খোদা হাফেজ, ভালো ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার এই কাজটাকে সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা করো এবং আমার অ্যাসাইনমেন্টগুলো ফলো করার চেষ্টা করো। পরবর্তী আমি অ্যাসাইনমেন্ট নিয়ে আবার আসছি।
আজকে তোমাদের জন্য যে নবম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্টটা দিয়েছি, আশা করি তোমাদের জন্য কিছুটা হলেও তোমরা অনেকটা উপকৃত হবে, কিছুটা না অনেকটা উপকৃত হবা, এবং আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। কমপ্লিট করো, শেষ করো, ভালোভাবে ইয়ে করো, পড়াশোনা করো, এটুকুই। আর যারা এখনো সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে কোনো কিছু করতে ভুলবা না। খুদা হাফেজ।